হুজুর চিৎকার করে বলছেন যে আব্দুর রাজ্জাক সাহেব বলেন যে ইয়ালাম লামে যদি এহরাম বাঁধ না বাঁধে ঢাকা হাজি ক্যাম্পে বাঁধে তো হজ বাতিল হবে। বেটা আমি বলিনি, যদি ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধার বৈধতা না থাকে, এটা যদি বিদাত হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ইবাদত কবুল হবে না, ফরজ আর নফল হজও কবুল হবে না, কথা আমি বলিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগে দলিল অনুবাদ করতে হবে তারপরে কোনো কথা, মুখ ঝুকানোর পূর্বে আগে হাদিস হিসাব করিও বেটা, একটু লজ্জা থাকা দরকার, একটা হিসাব থাকা দরকার, বিবেচনা থাকা দরকার, হাদিস দুই একটা পড়ে জাতির কাছে অনুবাদ করে শোনায় ও জাতিকে। শুধু আজকে তুমি অনুবাদ করবে বেদাতের হাদিস কতটি আছে, দশটা পারো তো দশটা শোনাও, বিশটা পারো তো বিশটা শোনাও, একশোটা পারো তো একশোটা শোনাও। ঘুম থেকে উঠে জাতির সামনে দাঁড়িয়ে গেলেন রংপুর দিনাজপুর খুলনা, তারপর তিন ঘন্টা এ বিষয়ে আলোচনা করলে আরো দুদিন লাগবে, এটা তো হবে না। ও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না। হাদিস বুখারি মুসলিম, বুখারি মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনু মাজা, বাইহাকি, দারিমি, দাইলামি, দারিকুতনি, মুসনাদে সাইবা, সুবিনে হিব্বান, সুবিনে আওয়ানা, মুসনাদে হাকিম, মুসনাদে বাজ্জার, মুসনাদে ইয়ালা, যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থে আছে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, ধর্মের কথা যারা প্রচার করেন তাদের খুব সাবধান হওয়া দরকার। মুখ দিয়ে যেটা আপনি বের করেছেন সেটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? আমি আপনার ব্রাহ্মণ বাড়িয়ে কসবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ এটা বন্ধ করতে আসেনি। আমি আপনাকে বলতে এসেছি এটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে, এইটুকু আপনাকে বলতে এসেছি। আপনি মানলেন কি আর না মানলেই কি? মানুষই তো জাহান্নামে যাবে না গরু ছাগল যাবে, মানুষই তো জান্নাতে যাবে না গরু ছাগল যাবে, গরু ছাগল যাবে না মানুষই যাবে, মানুষের জন্য জাহান্নাম রেডি, মানুষের জন্য জান্নাত রেডি। তা আপনি এবাদত করে জাহান্নামে যেতে চাচ্ছেন, যান, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলে জাহান্নাম তো হবে, জান্নাত তো হবে না, এবাদত কম করে জান্নাত হবে, জান্নাতে যায়নি তার আগে ঘোষণা জান্নাত। একটা লোক এসে বলছে যে দুল্লানি আল আমালিন, এই যে আমিল তো দাখাল তুল জান্নাতা, আমাকে একটা আমলের কথা বলেন, আমি যদি আমলটা করতে পারি তাহলে জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, ফরজ সিয়াম আদায় করো, যাকাত দাও, হজ করো, এরকম কয়েকটা কথা বলতে লোকটা এবার চলে যাচ্ছে আর বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম লাজদলা হাজা ওয়ালা আন কসমিন, আল্লাহর কসম আমি এর কমও করব না এর বেশিও করব না, আল্লাহর কসম এর কমও করব না এর বেশিও করব না। জানেন কি, ও জোহরের ছয় রেকাত সুন্নাত পড়বে না, ও ফজরের দুই রেকাত সুন্নাত পড়বে না, বলছে আল্লাহর কসম আমি এর কমও করব না এর বেশিও করব না, তাহাজ্জুদও পড়বে না। তখন আল্লাহ রাসূল বলছেন মান সাররাহায়ান জরা এরাল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাজা, শোনো 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 শোনো, কেউ যদি জান্নাতি দেখতে চাও তো এই দেখো এই লোকটা জান্নাতি, এই দেখো এই লোকটা জান্নাতি। হাদিস বুখারি মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মেনে চললে ফলাফল সহজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতকে মেনে না চললে ফলাফল ভয়াবহ। পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, দুই বনী ইসরায়েলের কাহিনী বলো, তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এখন মুকসেদুল মোমেনিনের বইয়ের প্রথম দিকে আছে কে যদি এক অক্ত নামাজ কাজা করে তাহলে আসি হোক বা জাহান্নামে থাকতে হবে। এবার ও যদি এখন রাসুলের কথা না হয় তাহলে ধর্ম অত সহজ নয়, আপনি যেভাবে মনে করেছেন সেভাবে নয়, ধর্ম একজন মানুষের নামে চলে, একজন মানুষের কথাতে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর কোনো মানুষ দিয়ে চলে না ধর্ম। আব্দুর রাজ্জাক সাহেব মধ্যের বাক্যটা যে বললেন বানী ইসরায়েলের কাহিনী, ওখান থেকে আমাদের একটু বলেন তো বানী ইসরায়েলের কাহিনী বলতে কী, একটু দেখেন তাহলে বানী ইসরায়েলের কাহিনী বলতে কী। যেমন
হাজার হাজার বছর পূর্বের কোনো কাহিনী যেটা আমাদের উপকারে আসবে, তার নাম বানী ইসরায়েলের কাহিনী, অবশ্যই তা সত্য হতে হবে। মিথ্যে যদি হয় তাহলে আবার হুজুর জাহান্নামে গেছে। তো সত্য কাহিনী কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা, পৃথিবীতে মাত্র তিনজন দুধের বাচ্চা মায়ের কোলে কথা বলেছে, দুধ খেতে খেতে শিশু বাচ্চা মায়ের কোলে কথা বলেছে। এক ঈসা, এক নম্বর হলো ঈসা আলাইহিস সালাম। দুধের বাচ্চা মানুষ সমাজে নিয়ে এসেছে মারিয়াম, জনগণ দেখে বলছে ছি 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 ছি, এর বাপ কত ভালো মানুষ, এর মা কত ভালো মানুষ, এরা জেনার সন্তান নিয়ে এসেছে। কার সাথে ধরা পড়ে? জেনার সে সন্তান নিয়ে এসেছে, অবৈধ সন্তান নিয়ে এসেছে। ছি 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 ছি, এর বাপ কত ভালো মানুষ, এর মা কত ভালো মানুষ। উনি নিজেও বলছিলেন যে আমি সন্তান জাতিকে কি দিয়ে বুঝাবো, কোন তো নাসিয়াম মানসিয়া, আমি যদি মিটে যেতাম সমাজ থেকে, কেউ জানতো না যে পৃথিবীতে মারিয়াম আছে, আমি যদি এরকম হয়ে যেতাম তাহলে কত ভালো হতো, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো যে এটা আমার সন্তান, আমার যে স্বামী নাই। যখন জিব্রাইল বললেন যে আপনার একটা সন্তানের খবর দিতে এসেছি, তখন মারিয়াম বললেন আন্নালি গোলাম, আমার সন্তান কি করে হতে পারে, লাম ইয়ামসাসনি বাশার আলামাকু বাগিয়া, আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারণীয় নই, আমার সন্তান কি করে হতে পারে, আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারণীয় নই, আমার সন্তান কি করে হতে পারে। তখন আগন্তুক জিব্রাইল বলছেন একুল রব্বুকা আলাই হাইয়ান, আরে তোমার প্রতিপালক বলছে যে এটা আমার কাছে একেবারেই সহজ, আমি তো বাপ মা ছাড়াই আদমকে তৈরি করেছি, আর ঈসাকে করেছি বাপ ছাড়া মাকে দিয়ে, এটা আমার কাছে কোনো ব্যাপার নয়, আমি বললেই হয়ে যায়, কুন ফায়কুন হও হয়ে যায়, এটা আপনার প্রতিপালক বলছে। তো সন্তান হয়ে গেল, এখন জাতিকে বুঝাবে কি দিয়ে, বুঝাতে পারে না, এখন সব জাতিকে ইশারা করছে এদিকে, বাচ্চাটাকে কথা বলে, তখন বাচ্চা বলছে ইন্নি আব্দুল্লাহ না নাবি, আমি হচ্ছে আল্লাহর বান্দা, আমি হচ্ছে নবী, দুধের বাচ্চা কথা বলছে। দুই ওয়াকান রাজুলুন ফি বানি ইসরায়েল ইকুলাল্লাহু জুরাইজ, আজ থেকে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল যার নাম ছিল জুরাইজ, ইসল্লিফি সওমাতেহি, সে তার গির্জাঘরে ইবাদত করছিল। ফাজাতহু মহু, তখন তার মা চলে আসলো, ফাদাতহু, তার মাটাকে ডাকলো জুরাইজ জুরাইজ, তার মা তাকে ডাকলো, তখন সে মনে মনে বলতে লাগলো উজিবাহ উসাল্লি, এখন আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব, এরকম একটু বলতে বলতে দেরি হয়ে গেছে। তখন তার মা বলছে আল্লাহুম্মা লা তুমি থত তুরে হো জুহাল মোমেশা, আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, আল্লাহ এই ছেলে যেন না মরে কোনো একটা বদ মহিলার সাথে দুর্ঘটনা না হয়ে। মা বলে চলে গেলেন, একটুতে মার মন খারাপ, যেতে না যেতেই ফাতার রাজাতুল্লাহ ইমরা, একজন মহিলা এসে তাকে বলছে যে আপনি আমার সাথে জেনা করেন, ফা আবা, তিনি তখন মুখটা ঘুরিয়ে নিয়ে বলছেন ছি 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 ছি, তুমি বলো কি, তুমি আমার সাথে জেনার কথা বলো মানে, ফা তাতি রাইয়া, তখন মহিলা এক রাখালের কাছে আসলো, ফাম কানাতহু, মহিলা রাখালকে চেপে ধরলো, তার সাথে অন্যায় করলো, ফাওয়ালাদাত গোলামান, তার সাথে জেনায় করে একটা সন্তান জন্ম দিল। সন্তান যখন জন্ম নিল তখন মহিলা বলল যে হুয়া মিন জুরাইজ, এই বাচ্চাটা হলো জুরাইজের। ফাতাহু, জনগণ গির্জাঘরের পাশে আসলো, ফাকাসারুহ, তার গির্জাঘরকে ভেঙে একবারে ধুলা ধুলা খান খান করে দিল, ওয়ান জালুহ, তারা তাকে গির্জাঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তা নামিয়ে দিল, অসভ্য, তারা তাকে অকথ্য ভাষায় গালি দিতে লাগলো, যার যা মনে লাগে, হ্যাঁ বেটা তুমি গির্জাঘরে ইবাদত করো আর জেনা করো, যার সন্তান হলো এইটা, সবাই স্বাভাবিকভাবে মন খারাপ করবে, যা হওয়ার তাই হলো। ফাকামা, জোরাইজ দাঁড়ালেন, ফাতাওয়াদ্দা, উযু করলেন, অসল্লা রাকাতাইন, দুই রাকাত সলাত আদায় করলেন, ফা আতাল গোলামা, এবার দুধের বাচ্চার কাছে আসলেন, দুধের বাচ্চার কাছে এসে বলছেন মানাবুকা, ও দুধের বাচ্চা বলো তো তোমার বাপ কে, তখন দুধের বাচ্চা বলছে আবিয়া রাই, আমার বাপ হচ্ছে রাখাল। কালু, জনগণ বলল নাবনি সৌমাতা কাবি ধাব, শোনেন জোরাইজ, আপনার গির্জাঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব।
তখন জোরাইজ বললেন, লা ইল্লা দ্বীন, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস মুসলিম। এর লম্বা বানী ইসরায়েলের কাহিনী।